বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান। শিরোনামটা দেখার পর আপনি হয়তো চমকে উঠতেই পারেন। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এমনটাই হতে চলেছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাদা পোশাকের লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। রোববার 21 ফেব্রুয়ারি বিসিবির একটা ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গেছে। গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে সাকিব বলেন, এপ্রিলে বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলবেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না সাকিব। ওই সময়টাতে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। ওই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলবেন বলে জানিয়েছেন সাকিব। সাকিব আল হাসান যুক্তি দেখিয়েছেন, আইপিএল খেললে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেওয়া হবে। সাকিব আল হাসানের চিঠি পাওয়ার পর নাজমুল হাসান পাপন সবাইকে ডেকে একটা বোর্ড মিটিংও করেছে। বোর্ড কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, কেউ খেলতে না চাইলে তাকে জোর করে টেস্ট খেলানো হবে না। তাই তো আইপিএলে খেলার ব্যাপারে সাকিব আল হাসানকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হবে 2021 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে করোনার কারণে 2021 সালের বাংলাদেশ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। সাকিব আল হাসানের চিঠি পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, টেস্ট ক্রিকেট অর্থাৎ লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হবে। কারণ এই বছরে সাকিব আল হাসান খুব বেশি একটা টেস্ট খেলার সুযোগ পাবেন না। এই বছরে আইসিসির ফিউচার ট্যুর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল 10টি টেস্ট খেলবে। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ 2টা, জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে 2টা ম্যাচ, আগস্টে হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট, নভেম্বরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে আরও 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার 22 ফেব্রুয়ারি দিনের আলোতে দেশের ক্রিকেটে আবারও সাকিব আল হাসানকে নিয়ে একটা উত্তাল সৃষ্টি হবে। তার আগে অবশ্য পরিবারের টানে তৃতীয় সন্তানের বাবা হতে চাচ্ছেন বলে সাকিব আল হাসান রাতেই উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। বাংলাদেশের এই উত্তাল হওয়া সাকিবের গায়ে না লাগলেও ঠিকই সংবাদটা পৌঁছে যাবে সাকিবের কানে, হয়তো সাকিবের হৃদয়ে একটু হলেও দাগ কাটতে পারে। এভাবেই তো সৃষ্টি হয় বাংলাদেশ ক্রিকেটে একে অপরের প্রতি ক্ষোভ, যার প্রভাবটা পড়ে মাঠের ক্রিকেটে। তো দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিব আল হাসানকে কি বাদ দেওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।